বোঝাচ্ছি না যার নামটার সঙ্গে গত কয়েকদিনে প্রায় সবাই পরিচিত হয়ে গেছেন কে শান্তি প্রসাদ সিনহা দেখুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এতদিনে তিনি এক পরিচিত নাম শান্তি প্রসাদ সিনহা বারবার হাইকোর্টের তোপের মুখে পড়েছেন এমনকি প্রয়োজনে তাকে হেফাজতে নেওয়া যাবে বলেও সিবিআইকে জানিয়ে দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মঙ্গলবার বিকেলে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হয়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এক অঙ্কের অধ্যাপকের জীবনে এও এক অধ্যায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অঙ্কের অধ্যাপক অধ্যাপনায় বিরতি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সচিব হন মধ্যশিক্ষা পর্ষদের সচিব হিসেবে মেয়াদ শেষের পর ফের শান্তিপ্রসাদের কামব্যাক স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা এবং ওএসডি হিসেবে শান্তিপ্রসাদকে নিয়োগ করে রাজ্য প্রশাসন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীনই শান্তিপ্রসাদকে এই দায়িত্ব শান্তিপ্রসাদের এরকম উত্থানের পিছনে কোন সমীকরণ শিক্ষা দপ্তরের একাংশের বক্তব্য প্রথম থেকেই তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে শান্তিপ্রসাদ পরিচিত একাধিক কলেজের পরিচালন সমিতির সদস্য ছিলেন গুরুত্বপূর্ণ পদে আসার জন্য সক্রিয় ছিলেন বলেও নানা মহলের দাবি অনেকের এও বক্তব্য ক্ষমতার কাছাকাছি থাকার ইচ্ছে ও শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা এই দুই শান্তিপ্রসাদের পক্ষে গিয়েছে তারা মনে করাচ্ছেন এসএসসির মাধ্যমে চাকরি প্রার্থীদের অভিযোগ নিষ্পত্তিতে যে পাঁচ সদস্যের কমিটি তৈরি হয় তার অন্যতম সদস্য শান্তিপ্রসাদ তখনই কমিটিতে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিযোগকারী ও পড়ুয়াদের একটি অংশ প্রাণখোলা আড্ডাবাজ বলেই শান্তিপ্রসাদের পরিচিতি তার ঘনিষ্ঠরা বলছেন সেই শান্তিপ্রসাদ ক্ষমতার কাছাকাছি থাকতে অনেক কিছুই করতে পারেন এই দুই মিলেই শান্তিপ্রসাদ সিনহা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বিমল শঙ্কর বাবু আপনি কিছু বলতে চাইছিলেন না আমি যেটা বলতে চাইছি এই যে বলা হলো প্রসঙ্গ উঠেছে পাঁচশোটা মতো দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে আমি বলছি পাঁচশোটা নয় বিচারপতি ঠিকই বলেছেন সংখ্যাটা দশ হাজার হতে পারে কুড়ি হাজার হতে পারে আমি তো হলফ করে বলতে পারি কিছু না গত পাঁচশো না এই মুহূর্তে সেটা আড়াই হাজারের ওপর আমি বলছি আরেকটু আমি বলি এই প্রসঙ্গে গত দশ বছর যদি ধরি তার আগে নাও ধরি আমি বলতে পারি সংখ্যাটা অনেক বেশি সবকটা যদি আমরা খুঁজে খুঁজে দেখি সবকটা নিয়োগকে দেখি অদ্ভুত আমি জাস্ট একটা বলিনি অদ্ভুত ভাবে মানে পাবলিক ডোমেইনে এসেছে অচেত রাজ্য সরকার কিরকম চুপ করে বসে আছে একটা সংস্থা চাকরি দিয়েছে আর একটা সংস্থা সুপারিশ করেছে যারা সুপারিশ করেছে তারা বলছে আমরা তো সুপারিশ করিনি যারা চাকরি দিয়েছে তারা বলছে হ্যাঁ সুপারিশ করেছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের টাসল রাজ্য সরকারের উচিত ছিল তক্ষুনি সিবিআইকে ডেকে তদন্ত করা যেটা কি হয়েছে দেখো চুপ করে বসে রইল আসলে ওই সত্তর দশকের গান শুনেছিলাম অপারেশন আইডির গান যেখানেই যাও লাইন লাগাও এখন এই যে লাইন দিয়ে সিবিআইতে ঢুকছে লাইন দিয়ে ইডিতে যাচ্ছে এত দুর্নীতিগ্রস্ত লোকজন হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে এসএসসি একটা স্বশাসিত সংস্থা তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে ভুল করে থাকে তাহলে উপদেষ্টা উপদেষ্টা দরকার কি ছিল হাইকোর্টের মাধ্যমে এটা তদন্ত হচ্ছে না না আমি কি বলছি হাইকোর্টের আগে আপনারা চুপ করে বসেছিলেন কেন কি তদন্তে কি রায় বেরোয় রায় তো বেরিয়ে গেছে আমি ওর সাথে একটা সংযোজন করবো এই যে ডিভিশন বেঞ্চে অ্যাপিলের পর অ্যাপিল যেগুলো হচ্ছে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে শান্তিপ্রসাদ সিনহাকে তার কাছ থেকে মূলত কোন ব্যাপারে জিজ্ঞাসাবাদে কোন ব্যাপারে ফোকাস করছেন সিবিআই আধিকারিকরা কিছু জানা গেছে কিনা সিবিআই সূত্রে কোনো খবর পাওয়া যাচ্ছে মুপিদি সবার আগে যে বিষয়টা বলবো সিবিআই সূত্রে যেটা খবর যে এই প্রায় তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ কিন্তু আজকেও অসম্পূর্ণ থেকে গিয়েছে এখনও পর্যন্ত অনেকগুলো বেসিক কোয়েশ্চেন রয়েছে যার উত্তর সদুত্তর মেনে নিই এমনটাই সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে কিছুক্ষণ আগেই জয়েন্ট ডিরেক্টর সিবিআই সেখানে ভিজিট করেছিলেন এবং জিজ্ঞাসাবাদ পর্বে একজন এসপি পদমর্যাদার অফিসার ছিলেন তোমাকে জানিয়ে রাখবো যেই বিষয়টা তুমি বলছো মূলত আজকের বিষয় ছিল হলো যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে রেসপন্সিবল পার্সন কারা কারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সেক্ষেত্রে শান্তিপ্রসাদ সিনহা তার কী ভূমিকা ছিল তার
কি রোল ছিল সেটা জানতে চাওয়া হয়। অপরদিকে এই যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কোনো গোলযোগ ছিল কিনা, যদি সেখানে কোনো গোলযোগ থেকে থাকে তাহলে তিনি কী পদক্ষেপ নিয়েছিলেন, কাকে জানিয়েছিলেন, এবং সবথেকে বড় কথা যে নিয়োগ প্রক্রিয়া হতো সেই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে কারুর কোনো বাইরের থেকে কোনো থার্ড পার্টি ইন্টারভেনশন ছিল কিনা, কোনো বাইরের থেকে কোনো প্রভাব ছিল কিনা, কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা, এই সমস্ত বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। মূলত এই জায়গায় কিন্তু সিবিআই ফোকাস করে যে এই সিদ্ধান্তগুলি কারা নিতেন, চূড়ান্ত সিদ্ধান্ত কারা নিতেন, তিনি নিজে নিতেন নাকি তাকে অন্য কেউ উপদেশ দিতেন, তাকে অন্য কেউ প্রভাবিত করতেন, এই সমস্ত বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়। যদিও এই সমস্ত প্রশ্নের কিন্তু এখনো পর্যন্ত সদুত্তর দিতে পারেননি শান্তিপ্রসাদ সিনহা, এমনটাই সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমি সব্যসাচীর কাছে আসবো। ইতিমধ্যেই আমরা দেখছি যে বার কাউন্সিল তারা ইতিমধ্যেই প্রধান বিচারপতির কাছে দরবার করছে এবং তারা বেশ কিছু বিষয় প্রধান বিচারপতির গোচরে আনার চেষ্টা করছে বলে সূত্রের খবর। আমরা বার কাউন্সিল সূত্রে যেটা জানতে পারছি যে যেখানে তারা বলছেন যে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেটা বিচার ব্যবস্থার ভাবমূর্তিকে আঘাত করছে বলে তারা দাবি করছেন। এর পাশাপাশি তারা এমন সিরিয়াস কিছু অভিযোগও তারা প্রধান বিচারপতির গোচরে আনছেন বলে সূত্র মারফত যাবে, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তিগত স্বার্থ এবং ক্ষোভ থেকে এটা করা হচ্ছে কিনা সেটাও তারা বুঝতে পারছেন না। জনমানসে এই ধারণা তৈরি হতে পারে যে হাইকোর্টেও দুর্নীতি হয়, দ্রুত পদক্ষেপ করুন যাতে হাইকোর্টের ওপর সাধারণ মানুষের বিশ্বাস অটুট থাকে, এমনকি স্বার্থের সংঘাত কিনা বিষয়টা সেটা খতিয়ে দেখুন প্রধান বিচারপতি, এমনও তারা দরবার করছে। এখানে এই অ্যাসপারশন করা যায় না। যে সংস্থাটির নাম বললেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা স্ট্যাটুটারি একটি স্বশাসিত সংস্থা হিসেবে আইনজীবীদের, তারা এই ধরনের কাজ করবেন বলে আমার মনে হয় না। যদি সূত্র মারফত খবর মিথ্যা হয় তাহলে সঠিক হবে, যদি সত্য হয় তাহলে এটা আর একটা বিপজ্জনক ঝোঁক বার কাউন্সিলকে রাজনৈতিক কারণে ব্যবহার করার টেন্ডেন্সি, কারণ এটা হবে কন্টেম্পট অফ কোর্ট অবমাননা। আমরা জানতে পারছি এক্স্যাক্টলি, আমি ওই জন্যই বললাম আর কি, বার কাউন্সিল যদি এটা এই বিষয়গুলো নিয়ে দরবার করছে বলে সূত্র মারফত, এটা যদি মিথ্যা হয় তাহলে আমি একজন মানে জুডিশিয়ারির প্রতি আস্থাশীল মানুষ হিসেবে আমি খুব স্যাটিসফাইড হব এবং আমি আস্থাটা রাখতে পারবো। কারণ মনে রাখবেন যে চিফ জাস্টিসের কাছে কিন্তু কোনো একজন বিচারপতি সম্পর্কে অভিযোগ করা যায় না, চিফ জাস্টিস হচ্ছেন মাস্টার অফ রোপিয়ারি। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা যদি সত্যি হয়, এটা যদি সত্যি হয় এটা কিন্তু ডাইরেক্ট ইন্টারফেয়ারিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। আজকে সিঙ্গেল বেঞ্চ যা রায় দিয়েছে তিনি তার জুডিশিয়াল ক্যাপাসিটিতে দিয়েছেন বা ডিভিশন বেঞ্চও যেটা দিয়েছে, এইখানে বার কাউন্সিল যদি এই খবর সত্যি হয়ে থাকে ইট ইজ আ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এবং কন্টেম্পট অফ কোর্ট, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, তাহলে বুঝতে হবে। সাধারণ মানুষ হিসেবে আমার একটা দাবি যে খবরটা সংবাদ মাধ্যমে এসেছিল।